প্রদর্শক দর্শক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিন্ন আঙ্গিকে একটি নতুন প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমি নওশিন আমাদের আজকের এই বিশেষ আয়োজনের নাম নেতা বনাম অভিনেতা পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছে বিভিন্ন চমক আর এই সব চমকগুলোই আপনারা দেখবেন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমাদের আজকের অনুষ্ঠানের নাম নেতা বনাম অভিনেতা কেন চলুন জানিয়াদি আমাদের মাঝে আজ উপস্থিত আছেন এই সময়ের একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগের এগ্রিকালচারাল এন্ড কোঅপারেটিভ अफेयर সেক্রেটারি এবং চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ ফাইনান্স ডক্টর আব্দুর রাজ্জাক এমপি এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের খ্যাতনামা তারকা অভিনেতা এবং উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক আলমগীর কেমন আছেন আপনারা ভালো ভালো আপনাদের সেটে এসে ভালো হয়েছে যে দুজন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের নামের অধ্যক্ষরে রয়েছে মিল তারা দুজনেই কিন্তু জনসাধারণের জন্য কাজ করে থাকেন তারা একজন নেতা একজন অভিনেতা তাদের দুজনের কাজে রয়েছে একটু মিল আবার একটু অমিল কি সেই মিল এবং কি সেই অমিল সেটাই জানব আমরা আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরুতেই আমি ভাই আপনার কাছে জানতে চাই যে এত পেশা থাকতে আপনি অভিনয়টাকে কেন বেছে নিয়েছেন এটা আমার ইট ওয়াজ মাই ডেস্টিনি মেবি কারণ আমি স্বপ্নেও ভাবিনি যে আমি চলচ্চিত্রে অভিনয় করতে আসব কারণ আমি নাটকও কখনো করিনি আমি স্বাধীনতা যুদ্ধের পরপর পাসপোর্ট করার জন্য একটি স্টুডিওতে ছবি উঠাতে গিয়েছিলাম ছবি উঠিয়ে যখন ফিরে আসছি পাশে ছবিটা যখন ডেলিভারি নিচ্ছি আমি পাশে একজন বেশ মোটা করে একজন ভদ্রলোক উনি বললো আপনার ছবিটা একটু দেখি উনি ছবিগুলো দেখলেন দেখে সাথে সাথে ওখানে আমাকে বললেন যে আপনি কি চলচ্চিত্রে অভিনয় করবেন যখন আপনাকে এই প্রশ্নটা করা হয়েছিল তখন যেই রিয়াকশনটা আপনার হয়েছিল সেটা কেমন ছিল যে হ্যাঁ করতে চাই কিংবা ইট ওয়াজ মাই ড্রিম খুব খুব একেবারে তাৎক্ষণিক রিয়েকশন আমার এখনো স্পষ্ট মনে আছে লোকটা কি পাগল নাকি দিস ওয়াজ মাই রিয়েকশন কারণ আপনি স্বপ্নেও ভাবি প্রায়ত ডাইরেক্টর আলমগীর কুমকুম উনিও আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কালচারাল সেক্রেটারি একবার হঠাৎ করে আমি বাড়িতে বসে আছি আমাদের তো তেজগাতে আমার বাবার আর কি পৈতৃক কিছু বাড়ি আছে সেগুলো ভাড়া হতো আর তখনকার দিনে হঠাৎ করে আমার এক লোক এসে বললো যে বাড়িটা দেখতে একটা লোক এসছে বাড়ি ভাড়ার জন্য বেরিয়ে দেখি সেই ভদ্রলোক পাগল লোক তো আবার এসছে এবং বাড়িটারি দেখে যাওয়ার সাহেব বললাম বললাম যে কিসের জন্য বাড়ি ভাড়া কি আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন বলে যে আমি ফিল্মের অফিস করবো আমি যে ফিল্মের অফিসকে বাড়ি ভাড়া দেবো না দেওয়া হয়নি কিন্তু তারপরও ভদ্রলোক যাওয়ার সাহেব বলে গেল এটা আমার অ্যাড্রেস যদি অভিনয় করেন আপনি প্লিজ আমার সাথে দেখা করবেন আপনার হাতে আর এক মাস সময় আছে আর ছবিটা হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপরে উপরে একটি ছবি ওই পটভূমিতে হবে এখানে রাজ্জাক আছেন কবরী আছেন এবং তিনটা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে তিনটা গল্প চলবে প্যারালাল সেখানে আপনি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যান্ড ওটা কিন্তু আমার সেন্টিমেন্ট একটু লাগে যে এগুলো তো ইতিহাস হবে একটা সুযোগ আমি তাহলে আমি আপনাকে জানাবো পরে আমি রাজি হই থ্যাংক ইউ আমরা এবার আপনার কাছে জানতে চাই সেম কোয়েশ্চেন যে নেতৃত্ব দেওয়ার যে স্পৃহাটা এটা আপনার মনে কি করে জাগ্রত হলো কিংবা আপনি কখন ভাবলেন যে না আপনি একজন নেতা হতে পারেন ষাটের দশকের শেষের দিকে আমরা যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম ইউনিভার্সিটিতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্রলীগ কেউ ছাত্র ইউনিয়ন করতে বা সেটা একটা আদর্শ ভিত্তিকই ছিল আস্তে আস্তে ছাত্রলীগের এর সাথে জড়িয়ে গেলাম ছাত্র রাজনীতির সাথে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট তারপরে উনিশ সত্তরের গণ আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এই করতে করতে তারপরে তো ছাত্রলীগের আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক হলাম তখন একটা দায়িত্ব আমার উপর আসলো সেই দায়িত্ব নিয়ে আস্তে আস্তে রাজনীতি বাংলাদেশের জাতীয় রাজনীতির সাথে জড়িয়ে আপনি আপনি রাজনীতি বাক্সর গিয়েছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গেলেন ওনাকে আমি রিসিপশন দিলাম আমি ওনার হাতে মানপত্র তুলে দিলাম তারপরে মাঝে মাঝে এসে গণভবনে বেলিউডে তখন সুগন্ধ এখন যেটা এখানে গণভবন ছিল ওনার সাথে দেখা করার সুযোগ হতো পলিটিক্সটা হলো নোবেস্ট প্রফেশন বাট ইস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আনসার্টেন প্রফেশন এটা জেনেও তখন মনের অজান্তেই ভেবেছি যে রাজনীতি করলে হয়তো মানুষের অনেক কল্যাণ করা যাবে মানুষের দেশের উন্নয়ন করা যাবে এত বছরের অ্যাক্টিং ক্যারিয়ারে আপনি সরাসরি হয়তো আপনাকে আমরা রাজনীতিতে দেখিনি কিংবা ক্যারিয়ারে যখন আপনি অ্যাক্টিং করেছেন বিভিন্ন ফিল্মে বিভিন্ন কাজে ক্যারেক্টার তো নিশ্চয়ই প্লে করতে হয়েছে একটা নেতার কখনো না আমি কোনো রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করিনি কখনো এখন পর্যন্ত এখন পর্যন্ত ওই ধরনের কোনো চরিত্রে অভিনয় করিনি তবে সেরকম একটা ছবি দেশ দেশপ্রেমিক ছবিটাতে এরকম একটা কাজ করেছিলাম এছাড়া আমি তো সাধারণত আমার ইমেজটা সারা বরাবরই ছিল তো অনেক রকম চরিত্র রোম্যান্টিক ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সব সবকিছু হয়েছে তবে রাজনৈতিক নেতা কিন্তু আমি কখনোই হইনি আর যদি হয়ে থাকে সরি আমি কিন্তু ভুলে গেছি আজকে দর্শকদের সামনে যদি আপনার কাছে জানতে চাই যে কখনো কি নেতৃত্ব দেবার ইচ্ছা মনের ভিতরে জেগেছে আমি কিন্তু নায়কের চরিত্র দিয়েই শুরু আমার দ্যাট মিনস আই ওয়াজ লিডার অফ দ্যাট মুভি ইন দ্যাট সেন্স আমি কিন্তু নেতৃত্ব চৌচল্লিশ বছর দিয়েছি চলচ্চিত্রে যে একটি চলচ্চিত্রের নায়ক মানে কিন্তু হি ইজ দ্য লিডার কিন্তু বেসিক লিডারটা তো ডাইরেক্টর সেটা তো অবশ্যই ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু একটা নায়কের কিন্তু একটা বড়ো পজিশন থাকে ফিল্মে ওনারও জনগণের সাথে আমরাও জনগণের সাথে কাজ করি মানে জনগণকে নিয়েই কিন্তু আমাদের দুজনের কিন্তু আমার ওরকম একেবারে পলিটিক্যাল নেতা হওয়ার ছোটোখাটো শখ যে মাঝে মধ্যে হয়নি ওনাদের ওই ফ্ল্যাগ ট্যাগ নিয়ে গাড়িগুলো যখন বলে হর্ন দিয়ে আমাদের পাশ দিয়ে চলে যায় আপনার তখন একবার ভাবতাম যে একটা ফ্ল্যাগ লাগাতে পারলে তো ভালোই হতো নর্মালি অ্যাক্টারদেরকে বলা হয় যারা অ্যাক্টিং প্রফেশনে আছি আমরা আমার গুরুজন পাশে আছেন আমাদেরকে বলা হয় আমরা খুব ইমোশনাল হই এবং রাজনীতিতে ইমোশনের কোনো দাম নেই এটাও বলা হয়ে থাকে আপনার কি মনে হয় আসলে কি রাজনীতিতে অনেক বেশি বিচক্ষণ বুদ্ধির দরকার হয় কিংবা ইমোশনটাকে একেবারেই প্রাধান্য দেওয়া যায় না কিংবা তাদের মতো মানুষজন রাজনীতির জন্য পারফেক্ট আপনার কি মনে হয় আবেগই তো বেশি কাজ করে আবেগ না থাকলে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি আমি শুধু নিজে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে আমি সংগঠিত করেছি আমার এলাকার শত শত ছেলেদেরকে বুদ্ধ করে আমি সর্বোচ্চ যদি আমার আবেগ না থাকতো তাহলে কিন্তু এটা করতে পারতাম দেশপ্রেম ছিল আমার আমি যুদ্ধে যাচ্ছি আমার যুদ্ধ করতে করতে গুলি চালাতে চালাতে আমার পাশেই একজন গুলি খেয়ে আমাদের মাস্তে চলে গেছে তার অনেকের আমরা মৃতদেহ আনতে পেরেছি আনতে পারি নাই মৃত্যুর কুলে ঢলে পড়েছে আমরা আপনাকে যেভাবে যেমন একটা নেতা হিসেবে দেখি একজন দৃষ্টান্তমূলক নেতা সো আপনার কাছে কি মনে হয় যে দৃষ্টান্তমূলক নেতা হওয়ার পেছনে প্রক্রিয়াটি কি বিভিন্ন প্রফেশন থেকে এসে রাজনীতিতে আসে শিল্পীরা সাহিত্যিকরা নানান প্রসাদ থেকে আসে তো আমি মনে করি যে এটার কোনো সুনির্দিষ্ট আকার নাই প্রক্রিয়া নাই যে কেউ এসে মানুষের সবাই মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে তারা তো সবচেয়ে বড় হলো আমি যেটা দেখি যে আপনাকে আন্তরিক নিষ্ঠাবান হতে হবে মানুষের জন্য নিজে মানুষ কিন্তু ঠিকই আপনাকে মূল্যায়ন করে ওনার কাছে আমার প্রশ্ন ছিল যে দৃষ্টান্তমূলক নেতা হওয়ার কি প্রক্রিয়া থাকতে পারে উনি একটা উত্তর দিয়েছেন আপনার কি মনে হয় যে এটাই হতে পারে নাকি এর বাইরেও আপনার কোনো ভিউ আছে একজন নেতা কিন্তু লক্ষ লক্ষ লোককে হ্যামিলনের বংশীবাদকের মতো বাসি দিয়ে তার পেছনে পেছনে নিয়ে যেতে পারে কিন্তু সেই ক্ষমতাটা সেই জনগণের আস্থাটা ভালোবাসাটা তাকে অর্জন করতে হবে এবং সেটা কিন্তু কেউ তাকে দিয়ে দিতে পারবে না এটা তার নিজেকে তৈরি করে অন্য ধরনের সংকটের ভিতর দিয়ে আমাদের চলচ্চিত্র যাচ্ছে এটা নিয়ে আপনার মতামতটা বেসিক্যালি এটা এমন একটা মিডিয়াম যেখানে এটা হলো ডাইরেক্টরস মিডিয়া ডাইরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কিন্তু আমাদের চলচ্চিত্রে যারা পয়সা দিচ্ছেন চলচ্চিত্র তারা ক্যাপ্টেন অফ দ্য শিপ হয়ে যাচ্ছে আর ডাইরেক্টর তার অর্ডারে কাজ করছেন সো ওইখানকার ওই জায়গার চলচ্চিত্র কখনোই ভালো হতে পারে না চলচ্চিত্রে সত্য কথা যেটা আমাদের মেধার অভাব হয়ে গেছে আজকের যে প্রোগ্রামটা নেতা বনাম অভিনেতা আমরা আসলে নেতার কিছু গুণাবলী জানতে চাই কিংবা নেতা অভিনেতার ভেতরে কি সাদৃশ্য রয়েছে কি অমিল রয়েছে সেই জিনিসগুলো আসলে আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে চাই এই মুহূর্তে আমরা একটা পর্ব মানে অন্য ধরনের সেগমেন্টে চলে যেতে চাই একটা প্রোগ্রামে আমার এখনো মনে আছে আমি অ্যাঙ্করিং করেছিলাম সেখানে আপনি গান গেয়েছিলেন আমি গান গাইবো এটা নতুন কিছু নয় গানটা রাজ্জাক সাহেব গাইবে সেটা হলো নতুন কিছু আমাকে বলো বক্তৃতা দিতে আমি সেটা একটা দিয়ে দেখাই ওকে ফাইন আমার গুরুজন বলেছেন তাহলে আপনি আমাদেরকে একটা আবৃত্তি করে শোনান নম নম সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালে তুমি সায়াশুনি শান্তির নীর ছোট্ট ছোট্ট গ্রামগুলো বাংলার বধু বুক ভরা মধু জল নিয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনো আনোচান চোখে আসে জল ভরে আমার আজকে দর্শকরা আপনার একটা নতুন রূপ দেখতে পেলেন বন্ধু সারো তোমার উদ্বেগ সুতীক্ষ্ণ করো চিত্ত বাংলার মাটি দুর্জয় খাঁটি চিনেনিক দুর্বৃত্ত <laughs> Thank you so much. আমরা আবৃত্তি শুনলাম রাজক ভাইয়ের কাছে এবং দর্শক আপনারা হয়তো কখনোই ভাবতে পারেননি যে এত সুন্দর আবৃত্তি উনি করতে পারেন কি উনি কবিতা পড়তে পারেন থ্যাংক আমাদের আজকের এই আয়োজনে আবৃত্তি করার জন্য আপনার কাছে আমাদের তো শেষ অনুষ্ঠান শেষ না আপনার গান না শুনে আমরা যাচ্ছি না দুই লাইন হলেও গাইতে হবে আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমের জন্য তোমারি পরশে জানিয়ে ও গো শোনাব জীবন হল যে অনন্য এবারের সেগমেন্টটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট কয়েকটা প্রশ্ন রয়েছে আপনাদের উদ্দেশ্যে করব এবং সেটা খুব জলদি চট জলদি উত্তর দিতে হবে তো শুরুতে আমি কার কাছে প্রশ্ন করব পয়েন্ট আছে নাকি আমি আপনাকে দিয়ে শুরু করছি তাহলে আপনি নেতৃত্বে না আসলে কি করতেন আমি চিফ সায়েন্টিফিক অফিসার ছিলাম কাজেই আমি কৃষি গবেষণায় নিয়োজিত ছিলাম কৃষি ক্ষেত্রে যে এখন এত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে সেখানে কম বেশি আমার অবশ্যই অবদান রয়েছে হয়তো আমি থাকলে আরো আমার আরো নয় বছর চাকরি ছিল আমি হয়তো একটা ইনস্টিটিউশনের ডাইরেক্টর জেনারেল হতাম অথবা চেয়ারম্যান হতাম মানে এই লাইনটাতেই আপনি থাকতেন আমি থাকতাম আর কি আচ্ছা পরবর্তী প্রশ্ন আপনার কাছে আপনার সুদর্শন থাকার সিক্রেটটা কি আমার স্ত্রী সব সময় বলে যে তুমি দুইটা কারণ একটা হলো যে সব সময় আমি শসা এবং গাজর খাই এটা হচ্ছে আমার বিয়ের পর থেকেই দেখতেছে দ্বিতীয়ত হলো আমার মাঝে সে কোনোদিন কোনো টেনশন দেখে না তুমি একটা টেনশন ফ্রি মানুষ যদি তোমার চুল পাকবে কেন আমি কিন্তু চুলে কোনো কালার করি না পরবর্তী প্রশ্নে যাচ্ছি অর্বব উপন্যাসের আলাদিনকে যদি আপনার হাতে পেতেন তাহলে তার কাছে কি চাইতেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকা যায় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা মানুষের ভালোবাসাই এটা আমার কাছে সবচেয়ে বেশি অনেক ধন্যবাদ আপনাকে রাজাক ভাই আপনার র‍্যাপিড ফায়ার কোয়েশ্চনের আনসারগুলো আমরা পেলাম এবং এখন চলে যাচ্ছি আলমগীর ভাইয়ের কাছে আপনি অভিনয় না আসলে কি করতেন সম্ভবত ডাক্তার হতে চেষ্টা করতাম এত সুদর্শন থাকার সিক্রেট কি এখনও আমাদের ভালোবাসা বাহ আরব্য উপন্যাসের আলাদিনকে যদি আপনি হাতে পেতেন তাহলে কি চাইতেন তার কাছে এদেশের মানুষের ভাগ্য যথা রাতারাতি পাল্টে দেওয়া যেত জীবনে কি সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ সততা দেশপ্রেম সাধনা ভালোবাসা অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন যে দুজনই খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন এই র‍পিড ফায়ার প্রশ্নগুলো এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে একজন অভিনেতা একজন নেতা এন্টারটেইনমেন্ট এই ওয়ার্ল্ডটাকে পছন্দ করে তাদের কাছে অভিনেতার কাজ সব সময় খুবই গুরুত্বপূর্ণ আবার নেতা না হলে দেশটাকে কে চালাবে দেশটাকে সুন্দর পথকে দেখাবে সো দুজনের কাছে আমার সেম একটাই প্রশ্ন থাকবে এটা খোলা মত মানে বিরোধিতাও থাকতে পারে আবার সেম আনসারও থাকতে পারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে সমাজে কে বেশি প্রয়োজনীয় বলে আপনার মনে হয় নেতা নাকি অভিনেতা ওনারা নেতা হ্যাঁ আমরা কি অভিনেতা আমরা ওনাদের থেকে বড় অভিনেতা আপনারা নেতা ওনারা অভিনেতা কিন্তু নেতাদেরকেও মাঝে মাঝে হয়তো অভিনয় করে যেতে হয় আপনার কাছে কি মনে হয় মানে নেতাদের প্রয়োজনীয়তা বেশি না অভিনেতার প্রয়োজনীয়তা বেশি মানব কল্যাণে মানব সমাজের জন্য নেতারি প্রয়োজন সবচেয়ে বেশি আমি রাজনীতি করি বলে না নেতার প্রয়োজন অনেক বেশি না আমি কিন্তু আনন্দ করতে কথাটা বলছি আই নো দ্যাট আই নো যে ওনারা নেতা আমরা অভিনেতা একটা বিশেষণ আছে নামের সামনে নট এ ব্যাড আইডিয়া কিন্তু তাদের আপনি একমত হবেন কিনা আমি জানি না অভিনয় কিন্তু আমাদের দুজনকেই করতে হবে আমরা ইনডাইরেক্টলি অভিনয় করছি অডিয়েন্স আমাদেরকে সামনাসামনি দেখছে না পর্দায় দেখছে দেখে আমাদেরকে ভালোবাসুক বা গৃহা করুক যেটা করে করুক আর আপনাদের অভিনয়টা কিন্তু অডিয়েন্সের সামনে করতে হয় নাটকের মতো অনেক সময় করতে হয় অবশ্য অভিনয় তো আসলে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবনে তার কোন পুরুষটি আছে একটু বলতে পারবেন যে পৃথিবীতে স্ত্রীর সাথে অভিনয় করেন তো আমরা আসলে দেখব যে জনসাধারণ কি বলছে নেতা এবং অভিনেতাকে নিয়ে অভিনেতার কাজ হচ্ছে অভিনয় দিয়ে মানুষকে বোঝানো যে কোনটা সঠিক কোনটা ভুল আর নেতার কাজ হচ্ছে সেই পথটাতে পুরো জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া অভিনেতাদের দ্বারা প্রভাবিত হয় টিনেজাররা এবং নেতাদের দ্বারা প্রভাবিত হয় অভিজ্ঞরা অভিনেতা যখন তখন তিনি মূলত সেই সাধারণকে মাথায় রেখেই অভিনয় করেন আবার নেতা যখন বক্তৃতা দেন তার সামাজিক দায় থেকে সেটাও সেই সাধারণের জন্যে নেতাদের থেকেই কিন্তু সুসংগঠিত হয়ে সমাজ প্রতিষ্ঠিত একটা জায়গায় যেতে পারে অভিনয়ের মাধ্যমে অবশ্যই সমাজের সকল ত্রুটি দেখানো সম্ভব এবং সেই ত্রুটি যদি ফুটিয়ে তুলতে পারে অবশ্যই মানুষ

সিস্টেমেরও কিন্তু পরিবর্তনের একটি সুযোগ অভিনেতাদের থ্রু থেকে হতে পারে সো ঘুরে ফিরে দুটাই কিন্তু দেশের জন্য উপকারী কাজ পরবর্তী যে সেগমেন্টটা সেটা হয়েছে যেটা সেই শুরু থেকেই বলে আসছি যে নেতা আর অভিনেতার ভেতরে পার্থক্য কি মিল কি কিছু কিছু মিল আছে কিছু কিছু অমিল আছে আমি এতক্ষণ পর্যন্ত মিলগুলোই বেশি পেলাম বাট তারপর আপনাদের মুখ থেকে জানতে চাই আপনাদের চোখে মিল কোথায় আলমগীর ভাই আমাদের মিলটা হলো আমরা সবাই অভিনয় করি ওনারা রাজনৈতিক মঞ্চে অভিনয় করে আমরা নাট্য মঞ্চে অভিনয় করি নয় চলচ্চিত্রের সেটে অভিনয় করি আমাদেরও লিডার ওনারা কিন্তু ওনারও ওনাদের যখন আবার এন্টারটেনমেন্ট দরকার হয় তখন আমরা কিন্তু তাদের লিডার সহায়ক আপনি বলেন দুজনই মানুষ কোন অভিনেতা আনন্দ দেয় কোন অভিনেতা মানুষকে অনুপ্রাণিতও করে যেমন আমরা যারা গান্ধী মুভিটা দেখেছি এটা তো আমাদেরকে অনেক গান্ধীর জীবনটা একজন অভিনেতা এমনভাবে তুলে ধরছে সেটা লক্ষ লক্ষ মানুষকে সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করছে একজন নেতা যে পলিটিক্যাল তার কাজই হলো মানুষকে ডাইরেক্টলি অনুপ্রাণিত করা নেতা কিন্তু শুধু একটা বিষয় না যেমন একজন সমাজকে যে পরিবর্তন আনে রাজনৈতিক দলের সাথে সেও কিন্তু একজন নেতা আসল কথা হচ্ছে যে আমার আমার কাছে মনে হয় যে দুজনের নেতা কিংবা অভিনেতা এই দুজনের একটা খুব মিলের জায়গা কমন জায়গা হচ্ছে এরা দুজনই জনগণের জন্য কাজ করে একটা কমন প্রশ্ন দুজনের কাছেই করব সেটা হচ্ছে যে হয়তো জীবনের অনেকের সাথে নিজের মানুষের সাথে অনেক কথা বলতে হয়েছে বাট কিছু কিছু কথা আছে যে মনের ভেতরেই রয়ে গেছে কখনো বলা হয়নি কিংবা দর্শকও জানে না আপনার সম্পর্কে সেই কথাটি তো আজ তেমনই কোনো কথা জানতে চাই যেটা দর্শকদেরকেও জানাতে চাই আমি খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলি আমার জীবনে নেগেটিভ চিন্তা ভাবনা আমি একটু কম করি আই লিভ ফর টুডে

সবার সাথে মিলে উপভোগ করো থ্যাংক ইউ সো মাচ এবার আপনার কাছে জানতে চাইবো যে ব্যক্তি আব্দুর রাজাক আসলে এমন কোন কথা কি আছে যেটা কখনো বলা হয়নি আজ আমরা দর্শকদের সামনে সেটা শুনতে পারি আমার জীবনের একটা সবচেয়ে বড় তৃপ্তি সবচেয়ে বড় অর্জন যে আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আমার সুযোগ হয়েছিল আমার একটা অতৃপ্ত দিক আছে সেটা হলো যে ঠিক যে স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যেমন হতে পারত তেমনটা এখনো হয়নি এই অতৃপ্তিটা আমার মধ্যে প্রচন্ড কাজ করে আমাদের প্রতিটা মানুষের इवन আমার আমার সন্তানের আমার আশেপাশের মানুষের আমাদের সবারই কিন্তু এই নেতাদের কাছে কিছু ছোট ছোট প্রত্যাশা থাকে তো এরকম কিছু জনগণের বাইট আমাদের কাছে আছে আমরা একটু দেখব নেতা একজন এমন মানুষ যিনি পরিচালনা করেন সমাজের প্রতি তার দায় বা মানুষের প্রতি যে তার দায়বদ্ধতা সে সেই দায়বদ্ধতার জায়গাগুলোতে তার ক্লিয়ার থাকা নিজেদের স্বার্থ একটু কম দেখেন তাহলে হচ্ছে কি দেশে অনেক উন্নতি হবে তার কর্মকাণ্ডের মধ্যে সবার চিন্তা সবার আশা সবার স্বপ্নের প্রতি ফলন থাকে যারা সুবিধা পাচ্ছে আর যারা সুবিধা বঞ্চিত তাদের মধ্যে একটা ইকুইলিটি নিয়ে আসা সে হবে মানুষের বন্ধু নেতাদেরকে মানুষ কখনো অভিনেতা হিসাবে দেখতে চায় না আমরা তো ভর্তিই সংসার দিতে পারি আমাদের কথা একটু চিন্তা করেন এবার আমরা একটু অভিনেতার কাছে কি প্রত্যাশা জনসাধারণের সেটা একটু দেখে আসি চরিত্রের প্রয়োজনে সে তার নিজেকে পরিবর্তন করতে পারে এই অ্যাডাপ্টেশনটা অভিযোজিত হওয়াটাই একজন অভিনেতার কাছে প্রত্যাশা একটা শ্রেণী শ্রেণী না অভিনেতাকে সবার কথা বলতে হবে যেন বক্তব্যটা সবার হয় যেটা আমরা সবাই হলে গিয়ে একসঙ্গে মা বোন সবাই মিলে দেখতে পারি ভার্চুয়াল জগৎটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় এগুলো যদি কমায় দেয় তাহলেই হচ্ছে কি অভিনেতারা আমাদের জন্য খুব রোল মডেল হিসেবে ভূমিকা রাখতে পারবেন তারা করুক নিশ্চয়ই তারা বিনোদন দেওয়ার জন্য করছে কিন্তু তারা যেন এভাবে করে যেন আমরা সেখান থেকে শিক্ষণীয় কিছু পাই আলমগীর ভাই অনেক অনেক ধরনের প্রত্যাশা জনগণের অভিনেতাদের এমন হতে হবে অমন হতে হবে আপনি কি বলবেন জনগণ যে প্রত্যাশা করেছে প্রত্যেকটাই ন্যায়সঙ্গত এবং এই প্রত্যাশাই প্রত্যেকটা অভিনেতার কাছে অভিনেত্রীর কাছে একজন চলচ্চিত্র পরিচালকের কাছে একজন ক্যামেরাম্যানের কাছে মানে চলচ্চিত্রে যারা জড়িত তাদের সবার কাছে জনগণের এই প্রত্যাশাটা স্বাভাবিক এবং সেই প্রত্যাশা আমরা কতটুকু পূরণ করতে পারছি এখন সেটা প্রশ্ন সেটা হয়তো আমরা অতটা পারছি না আজকের প্রজন্মের শিল্পী কলাকৌশলী যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমার একটি অনুরোধ এই জনগণের এই প্রত্যাশাটা আপনারা চেষ্টা করুন পূরণ করতে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি খুব সুন্দর একটা কথা বলে গেছে ইউ 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 আর ডেড অর ডিকেড রিমেম্বার আনলেস রাইট ইজ ওয়ার্থ অফ রিডিং অর ইউ ডু সামথিং হুইজ ইজ ওয়ার্থ অফ রাইটিং আমিও ভাবি যে আমার এই সবার কাছে আমার অনুরোধ যে আমরা এমন কিছু করবো অথবা এমন কিছু লিখবো যেটা হাজার বছর মানুষ মনে রাখবে ফিয়ে দর্শক আমাদের ছোট্ট একটা দেশ সাধ অনেক সাধ্য সীমিত আমাদের এই সীমিত সাধ্যের মধ্য দিয়েই আমরা সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছি দেশের জন্য কিছু করে যেতে আমি শুধু একটা কথাই বলতে চাই আমরা যে যেখানেই আছি না কেন যার সাধ্য কিংবা যার সুযোগ যতটুকু সব কিছু দিয়ে যদি আমরা দেশের জন্য কিছু করি তাহলে এই দেশ অবশ্যই একদিন উন্নতির চরম শিখরে পৌঁছবে আজকে যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম তাদের মতদর্শ সম্পর্কে জানলাম আমরাও কিন্তু পারি তাদের মতো উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিস্থাপন করতে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি এখানে আজকের এই বিশেষ আয়োজন নেতা বনাম অভিনেতা থেকে আপনারা সবাই ভালো থাকবেন এন টিভির পর্দায় এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং দেখেছেন তাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানে ভালো থাকুন